ক্ষমতা ছাড়া, সত্তা ছাড়া, ক্ষমতা ছাড়া এদের কাছে দ্বিতীয় কিছু নেই। কাজে এরা ক্ষমতা যে কোনো প্রকারে দখল করা। আজকে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটাকে সে নরেন্দ্র মোদী সরকার সেটাকে অবজ্ঞা করেছে এবং সেটাকে বাতিল করে দিয়েছে। এবং আমরা কিন্তু স্বাধীনতার পরে এমনটা দেখিনি কখনো যে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে এরকম বিদ্বেষমূলক ক্যাম্পেইন আজকে সরকার করছে, বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার করছে। এই নির্বাচনে পরাস্ত করা সমস্ত সুযোগ তৈরি হয়েছে, ইন্ডিয়া জোট গড়ে উঠেছে। আমরা মনে করি যে সমস্ত শক্তি ঐক্যবদ্ধভাবে এখনও যেটুকু দ্বিধাদ্বন্দ্ব আছে সেটাকে ঝেড়ে ফেলে সমস্ত বিরোধীদের ঐক্যবদ্ধভাবে এই কঠিন লড়াইকে আজকে আমাদের লড়তে হবে, দেশকে রক্ষা করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে। সংবিধান আধুনিক ভারতের ভিত্তি,